বাঙালি কন্যা মৌনি রায় বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। আইটেম গান থেকে শুরু করে বড় আয়োজনের সিনেমার নায়িকা, সবখানেই আলো ছড়াচ্ছেন তিনি। শরীরী গ্ল্যামার ফুটিয়ে তোলার কায়দা রপ্ত করেছেন বহু আগেই, তাই প্রতিনিয়ত ভক্তদের রূপের আগুনে পোড়াতে জানেন তিনি। এবার মৌনির রূপের আগুনের তাপ কিছুটা যেন লাগলো বলিউড তারকা রণবীর সিং এর গায়ে, তাই অভিনেত্রীকে কিছুটা কম উত্তাপ ছড়াতেও অনুরোধ করেছেন তিনি। একটি অনুষ্ঠানে মৌনির সঙ্গে দেখা হয় রণবীরের। এরপর অভিনেত্রীর উদ্দেশ্যে রণবীর বলেন, দেশে তাপ প্রবাহ চলছে, তার মধ্যে আপনি আর আঁচ পাড়াবেন না। রণবীরের এমন কথা শুনে লজ্জায় মুচকি হাসি দেন মৌনি। তবে এখানেই থামেনি রণবীর, ফের বললেন, আপনি যে ভারতে তাপমাত্রা বাড়ার কারণ বুঝতে পারছি, এবার তো অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখতে হবে। এ সময় রঙচঙে ঢিলে শার্টে ছিলেন রণবীর, অন্যদিকে কালো রুপলি জমকালো লেহেঙ্গা পরে চেয়ারে বসে উষ্ণ আবেদন ছড়াচ্ছিলেন মৌনি। তাদের এই মজার কাণ্ড এখন নেট দুনিয়ায় ভাইরাল। রণবীর সিংকে শিগগিরই দেখা যাবে জয়েশ ভাই জোরদার নামের নতুন একটি সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গুজরাটি পুরুষের ভূমিকায়, যিনি তার নষ্ট হওয়া কন্যাভ্রূণের জন্য পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আগামী ১৩ মে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।